ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইন প্রয়োজন। জাতিসংঘ, ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইন প্রয়োজন। আন্তর্জাতিক আইন ছাড়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মধ্যপ্রাচ্যে শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনা ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বিশেষ দূত মিশেল লিং বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়তা করে এমন একটি আইন প্রণয়নের এখনই উপযুক্ত সময়। বাহরাইনে দুদিনের কর্মশালা শেষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মিশেল লিং আরও বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত শতাব্দী সারা শান্তি পরিকল্পনা মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলকে আরও অশান্ত করবে, যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবে। ইসরায়েলের সঙ্গে গত 5 দশক ধরে চলতে থাকা ফিলিস্তিনের এ দ্বন্দ্ব সংঘাত কোনো আলাপ আলোচনায় বন্ধ করতে পারেনি। বিবৃতিতে আরও বলা হয়, শান্তি প্রক্রিয়ায় 6টি বিষয়ের উপর বেশি জোর দিতে হবে। এগুলো হলো মানবাধিকার, স্বনির্ভরতা, বসতি, ফিলিস্তিনি শরণার্থী ও নিরাপত্তা। তিনি আরও বলেন, 1967 সালে সীমানা ঠিক রেখে এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে শান্তি আসবে না। শত্রুকে ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরানি সেনারা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যুদ্ধ প্রস্তুতি রয়েছে এবং যে কোনো আগ্রাসনে কুটুর জবাব দিবে, যাতে শত্রুর চরম ক্ষতি সাধন হবে। ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরগুলো কমান্ডার মেজর জেনারেল গুলাম আলী রশিদ এই কথা বলেছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এক কমান্ডার আজ বলেন, যে কোনো সামরিক সংঘাত এড়ানোর জন্য ইরান সর্বোচ্চ চেষ্টা করবে, তবে তার অর্থ এই নয় যে ইরানি সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত নন। শত্রুরা হামলা ছড়ালে ইরান তার দ্রুত কঠোর জবাব দেবে। ইরানি সেনারা অতীতের চেয়ে এখন বেশি সতর্ক ও প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন। হরমুজ প্রণালীর কাছে ইরানি নৌসেনাদের একটি ঘাঁটি পরিদর্শনের সময় জেনারেল রশিদ এই কথা বলেন। তিনি বলেন, আমরা সতর্ক করছি যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তার সময়সীমা কিংবা পরিধি কোনো কিছুর উপরই কারো নিয়ন্ত্রণ থাকবে না। ইরানের এ সেনা কর্মকর্তা আশা করেন, ইরাক ও আফগান যুদ্ধ থেকে মার্কিন সরকার শিক্ষা নেবে। এই দুই যুদ্ধে আমেরিকার $7 ট্রিলিয়ন খরচ হয়েছে, এছাড়া কয়েক হাজার সেনা নিহত হয়েছে। ইরানের কাছ থেকে তেল কেনার আগে সাবধান হও, বিশ্বকে সতর্ক করল আমেরিকা। আমেরিকা এবং ইরানের মধ্যে ক্রমশ উত্তেজনা বেড়েই চলছে। রাজধানী তেহরানের উপর একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা দুদেশকে চরম পরিস্থিতি নিয়ে গিয়েছে। এই অবস্থায় গত কয়েকদিন আগে ইরানের আকাশসীমা লঙ্ঘন করে সে দেশের মধ্যে ঢুকে পড়ে একটি মার্কিন ড্রোন, যা মুহূর্তে ধ্বংস করে ইরানের সেনাবাহিনী। যাদুই পরমাণু শক্তিধর দেশকে যুদ্ধের দিকে একধাপ এগিয়ে দিয়েছে। যেভাবে আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে, তাতে আশঙ্কার কালো মেঘ ছেয়ে গিয়েছে গোটা বিশ্বের আকাশে। এই অবস্থায় নতুন করে মার্কিন হুমকি, ইরানের কাছ থেকে তেল কেনা নিয়ে বিশ্বকে নয়া হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। মার্কিন বিদেশ দপ্তরে ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হোক ইরানের কাছ থেকে তেল আমদানি করার ব্যাপারে বিশ্বের দেশগুলোকে সতর্ক করে নয়া হুঁশিয়ারি দিয়েছেন, জানিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ব্রায়ান হোক হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিশ্বের যে দেশই ইরানের কাছ থেকে তেল কিনবে সে দেশকে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে, বলে তেল কেনার ব্যাপারে সমস্ত দেশকে সতর্ক হওয়ার পরামর্শ। ব্রায়ান হোক ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি হুমকি দিয়ে বলেন, বাণিজ্যের জন্য ইউরোপীয় কোম্পানিগুলিকে ইরান অথবা আমেরিকা যে কোনো এক দেশকে বেছে নিতে হবে। আমেরিকার এই আধিকারিক সরাসরি ঘোষণা করেন যে ইরান তেল রপ্তানি করে বছরে যে $5,000 কোটি বিদেশি মুদ্রা অর্জন করত, তা আমেরিকা একাই বন্ধ করে দেবে। মার্কিন আধিকারিকরা গত কয়েক মাসে বহুবার বলেছেন, তারা ইরানের তেল রপ্তানি স্বর্ণের কোটে নামিয়ে আনবেন, কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশ আমেরিকার এই হুঁশিয়ারিকে কানেই তুলেননি। বরং চীনসহ আরও কয়েকটি দেশ ইরানের কাছ থেকে তেল আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে। শুধু তাই নয়, আমেরিকা যেভাবে ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে যাচ্ছে, তাকে অন্যায় এবং বেআইনি বলে ব্যাখ্যা করেছে বহু দেশ। যদি মার্কিন হুঁশিয়ারিকে উড়িয়ে ইরানের পাল্টা দাবি, তেহরান যখন যতটুকু প্রয়োজন মনে করবে তখন ততটুকু তেল রপ্তানি করবে, যা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের রাজধানী তেহরান। বলে তেল নিয়ে নতুন করে বিরোধের রাস্তায় আমেরিকা এবং ইরান। চাঞ্চল্যকর তথ্য পাস। পরমাণু বোমায় লন্ডনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া। মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ নৃশংসতায় হিরোশিমা নাগাসাকির হত্যালীলা। শেষ মুহূর্তে রাশিয়া তার পরিকল্পনা না বদলালে হয়তো আরও একটি পরমাণু বোমার ধ্বংসলীলার সাক্ষী থাকত বিশ্ববাসী। রুশ সরকারের অত্যন্ত গোপন একটি চিঠি প্রকাশ্যে আসার পর রীতিমতো ঝড় তুলেছে। ওই চিঠি থেকে পাওয়া তথ্য অনুযায়ী 1954 সালে নাকি লন্ডনে পরমাণু বোমা ফেলার চক্ষুষে ছিল রাশিয়া। কখন এবং শহরের কোনো প্রান্তে বোমা নিক্ষেপ করা হবে তাও ঠিক হয়ে গিয়েছিল, তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ব্যস্ত যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঠান্ডা যুদ্ধের সময় লেখা এই গোপন চিঠিটি সম্প্রতি ফাঁস করেছে ন্যাশনাল আর্কাইভ। 1954 সালে চিঠিটি লিখেছিলেন পরমাণু বোমা বিশেষজ্ঞ উইলিয়াম পেনি। ওই চিঠিতে অ্যাটমিক এনার্জি অথরিটির চেয়ারম্যান এডুইন ফ্লডেনকে তিনি জানিয়েছিলেন দক্ষিণ লন্ডনের ক্রয়েডন, পশ্চিম লন্ডনের অক্সব্রিজ ও পূর্ব লন্ডনের রমফোর্ডে পরমাণু বোমা নিক্ষেপ করা হতে পারে। ব্রিটিশ সংবাদপত্র উইলি মিরর এ প্রকাশিত খবর অনুযায়ী লন্ডনের 32টির মধ্যে 4-5টি পরমাণু বোমা ফেলার পরিকল্পনা করেছিল রাশিয়া।